বারবান বিস্কুটের গুঁড়ো এটা দেখতে পাচ্ছেন, বারবান বিস্কুটের এটা হচ্ছে ক্রিম, আর সাথে চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে, এটা অয়েল, তার সাথে সুগার অ্যাড করলাম, করে সেই জিনিসটাকে ভালো করে মেশানো হলো, সাথে দুধটাকে একটু অ্যাড করে দিলাম হাফ কাপের মতো। তারপরে এই দুটোকে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর ময়দা 3 চামচের মতো এর সাথে অ্যাড করলাম, করার পরে সেটাকে খুব সুন্দরভাবে সেই চামচ দ্বারাই আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা থকথকে বাটার মতো দেখতে পাচ্ছেন আপনারা, একদম একদম থকথকে তৈরি হয়ে গেছে। ওইরকম বাটারটার সাথে আমরা যে আগে থেকে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা বিস্কুটটা দিয়ে দিলাম, তারপর সেই বিস্কুটটার সাথে এই মিশ্রণটিকে খুব সুন্দরভাবে মেশানো ডুয়ো করে বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে এরকম ডুয়ো তৈরি করলাম একটু সফট। এবার ডুয়ো থেকে অল্প একটু নিয়ে গোল করে নিলাম হাতে প্রেসার দিয়ে, এবং সেই গোল করে নেওয়ার পর সেটাকে একটু করে হাতে অল্প করে প্রেসার দিয়ে দিয়ে চারদিকে গোল করে ছড়িয়ে নিলাম, এবং এর মধ্যে আমি ডেরি মিল্কের ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে হাতে হালকা করে প্রেসার দিয়ে দিয়ে সেই জিনিসটার সাথে এই গোল করে রাখা ডোটার অংশটাকে মিশিয়ে সুন্দর করে লুচির মতো গোল গোল সাইজ তৈরি করে নিলাম, এবং সেটা অনেকক্ষণ ধরে গোল করলাম যাতে একটু সুন্দর মানে বলের মতো আকৃতি পায়, এবং এরপর সেই গোল করে নেওয়া জিনিসটাকে হাতে প্রেসার দিয়ে দিয়ে কুকিজের আকৃতি দিয়ে দিলাম। এভাবেই আমি বাকি সমস্ত ডুয়োটা কুকিজগুলো তৈরি করে নিয়ে বাকিগুলোকে তৈরি করে তোমাদের সাথে ফিরছি। দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে, পুরো কুকিজের মতোই দেখতে লাগে। এই যে আমি সুন্দরভাবে এই কুকিজগুলো তৈরি করে নিয়েছি এবং কাটা চামচ দ্বারা একটু ডিজাইন করে দিয়েছি। মাইক্রোওভেনের মধ্যে 2 মিনিটের জন্য দিয়েছিলাম, তারপর কুকিজগুলো বের করে নিয়ে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কুকিজগুলো কতটা সুন্দর এবং খাস্তা হয়েছে। এরকমভাবে আপনারা কুকিজ বানিয়ে বাড়িতে খেতে পারেন, খুবই সুন্দর